সদস্য সংগ্রহের টার্গেট পূরণ না করতে পেরে বিজেপি নেতা এটা কি বললেন তাহলে কি বিজেপি নেতা হার স্বীকার করে নিল তা না হলে কেন এমন কথা বলছেন বিজেপি নেতা কেন্দ্রের বিজেপি নেতারা বাংলার বিজেপি নেতাদের সদস্য সংগ্রহের টার্গেট দিয়ে গিয়েছে আর সেই সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি বিজেপি পার্টি সদস্য সংগ্রহের টার্গেট পূরণ না করতে পেরে বাংলার বিজেপি নেতা যেই কথা বলেছেন তাতে বিজেপি পার্টিরই সর্বনাশ হয়ে গেছে বিজেপি নেতা সদস্য সংগ্রহের টার্গেট না পূরণ করতে পেরে এমন কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে বিজেপি পার্টির অবস্থা খুবই খারাপ তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন বাংলার বিজেপি নেতাদের কেন্দ্রীয় বিজেপি নেতারা সদস্য সংগ্রহের কি টার্গেট দিয়ে গিয়েছিল আর সেই সদস্য সংগ্রহের টার্গেট পূরণ না করতে পেরে বাংলার বিজেপি নেতা এটা কি বললেন যাতে বিজেপি পার্টি এখন সব থেকে বড় বিপদে পড়েছে অমিত শাহের সদস্য সংগ্রহ টার্গেট বঙ্গ বিজেপিতে দুশ্চিন্তা উপনির্বাচনে বুথ এজেন্টের ছবিতে বাড়ল দুশ্চিন্তা একশো শতাংশ বুথে এজেন্ট নিশ্চিত করা যায়নি এমন অবস্থায় কিভাবে এক কোটি সদস্য সংগ্রহ সম্ভব প্রশ্ন বঙ্গ বিজেপির অন্দরে কুড়ি তারিখের মধ্যে পঞ্চাশ লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন কথা বলবো মমিতা এই মুহূর্তে আমাদের টার্গেট এক মাসে এক কোটি ছিল খুব স্বাভাবিকভাবেই অমিত শাহর দেওয়া যে টার্গেট সেই টার্গেট আদৌ কতটা ফুলফিল হবে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন কারণ এই মুহূর্তে যদি ছবি দেখা যায় তবে বাস্তব বলছে অন্য কথা পদ্মা শিবিরের কাছে যেটা সূত্র মারফত আমরা রিপোর্ট পাচ্ছি এখনও পর্যন্ত দশ দশ লক্ষের কাছাকাছি সদস্য সংখ্যা তারা করতে পেরেছেন দশ লক্ষ যদি সদস্য সংখ্যা তারা করতে পারেন খুব স্বাভাবিকভাবেই সেটা যে লক্ষ্য পূরণ করতে করার থেকে অনেকটাই দূরে তা নিশ্চিতভাবে বলা যায় এক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা যুক্তি দিয়েছেন অনেক মানুষের আগ্রহ নেই অনেকে ভয়ের কারণে করতে চাইছেন না কিন্তু কোনো কথাই শুনতে রাজি নন কেন্দ্রীয় নেতৃত্ব পঞ্চাশ লক্ষের যে টার্গেট সেই টার্গেট পূরণ করার যে নির্দেশ সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে